নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আর আজকে আমরা প্যাঁচার ছবি তুলব। এখন দুপুর 12টা মতো বাজে, তো মোটামুটি একটা নাগাদ, একটা বা একটার পর থেকে প্যাঁচার ছবি হয়, পাশেই হয়। তো আমরা বসে আছি, টেন্টে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন প্যাঁচা খুঁজতে বেরোবো, কোথায় পাওয়া যায়, কোন জায়গাটায় আছে, তারপর দেখবো প্যাঁচা যদি পায় তাহলে ছবি হবে। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করছি, দেখা যাক ছবি হয় কি না, চলুন। আমরা যেখানে চলে আসার চলে এসেছি, এখন এখানে দাঁড়ায়। ওই সামনে একটা পোল আছে, ওই পোলের উপরে দুটো প্যাঁচা এসে বসে বিকেলের দিকে। বিকেল প্রায় হতে চললো, এবার দেখা যাক প্যাঁচা এসে বসে কি না, এই প্যাঁচারই অপেক্ষা। এই জায়গাটা খুব ভালো, পাশেই গঙ্গা, সুন্দর হাওয়া আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালোই লাগে। এমনি অনেক সময় এমনিও ঘুরতেও আসে, আমি ছবি না তুলতে এলেও সময় পেলেই চলে আসি। জায়গাটা খুবই সুন্দর আর মনোরম, আমার তো খুব ভালো লাগে জঙ্গল, বাগান, নদী, এগুলো তো এমনিই ভালো লাগে আমার। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্যাঁচার তো দেখা নেই, বক আছে অনেক, তাই বকেরই একটা দুটো ভিডিও করে নিচ্ছি। সামনে কতগুলো সমক্ষল আছে, সামনে কতগুলো সমক্ষলই তুলে নিই আর কি করবো। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য। আর আমাদের মোটামুটি একটি সবকিছু কমপ্লিট, দেখা করেছি আর কিছু বকের ছবি। চলুন সঙ্গে দেখার জন্য ধন্যবাদ, আবার নতুন দেখা হবে আপনাদের। নমস্কার, দেখা।